সুন্দরবনে এসেছি আর বাঘ মামার গল্প শুনবো না, তা কি কখনো হয়? সারা পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, আর এই রয়্যাল বেঙ্গল টাইগার রিপ্রেজেন্ট করে আমাদের বেঙ্গল। আমরা বারবার ছুটে আসি এই বাঘ মামাকে দেখার জন্য সুন্দরবন, কিন্তু এই বাঘ মামার দেখা মেলা এত সহজ নয়, কারণ বাঘ একা থাকতে পছন্দ করে। বাঘ তার জায়গাটি চিহ্নিত করে মূত্রত্যাগের মাধ্যমে, গোলাকারে সে তার জায়গাটি চিহ্নিত করে। তার 5-10 কিলোমিটারের মধ্যে সে অন্য কোনো বাঘকে ঢুকতে দেয় না। বাঘের মূত্রের গন্ধ পুরো মাখনের মতো। বাঘ যখন জন্মায় সে 7-10 দিন পুরোপুরিভাবে অন্ধ থাকে। বাচ্চা বাঘ 2 বছর পর্যন্ত তার মায়ের কাছে থাকে, তারপর সে আলাদা হয়ে যায়। বাঘ 15 কেজি পর্যন্ত মাংস খেতে পারে, আর পুরুষ বাঘ 30 কেজি পর্যন্ত মাংস খেতে পারে। কেউ যদি বাঘকে শিকার করতে আসে, বাঘ চক্রা ঘরে ঘুরে, আর এই ঘুরতে ঘুরতে তখন বাঘ শিকারির পেছনে চলে আসে। তাহলে বুঝতে পারছেন তো মজাটা কেমন হয়? বাঘ কিন্তু খুব ভালো শিকারি। বাঘ শিকার হলো শৌর্যের প্রতীক। আগেকার দিনের রাজারা বাঘ শিকার করে নিজেদের বাড়িতে সাজিয়ে রাখত, বা বাঘের ছাল নিজেদের বাড়িতে সাজিয়ে রাখত। বাঘের ওজন 220 কেজি গড়ে, আর মেয়ে বাঘের ওজন 130 কেজি, আর চওড়া 11 ফুট। বাঘ হলো বিড়াল প্রজাতির প্রাণী, তাই বিড়ালকে বাঘের মাসিও বলা হয়। বাঘের প্রিয় খাদ্য হলো হরিণের মাংস। সুন্দরবনের বাঘ নর খাদ্য। বাঘ যদি একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে যায়, তার মুখে কিন্তু অন্য কোনো মাংসর আছে। সুন্দরবনের বাঘ নরঘাতক। বাঘ 60-65 কিলোমিটার বেগে ছুটতে পারে, 30 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, যা একটি লঞ্চের বেগের থেকেও বেশি। বাঘ 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। আপনারা যদি সুন্দরবনের এই বাঘের সম্বন্ধে আরও ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আসতে হবে আমাদের বিশাল খোঁজে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। আর অবশ্যই ফলো করতে হবে পায় পায় পিয়ালিকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।